আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ প্রায় অনেকদিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ইলিশ খিচুড়ি। তো চলো দেখা যাক। আমরা প্রথমে একটি পাত্রে কিছু মুগ ডাল নিয়ে নেব এবং সেই মুগ ডালগুলো হালকা করে ভেজে নেব। এরপর আমরা একটি পাত্রে পরিমাণ মতো চাল নিয়ে নিব। এরপর এর মধ্যে অ্যাড করব আমরা মসুরির ডাল এবং ভেজে রাখা মুগ ডালগুলো। এরপর চালের সাথে মিক্স করে রাখা দুই রকমের ডালগুলো আমরা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে পানি দিয়ে ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিব। দেন তোমরা দেখতেই পাচ্ছ চাল ডালগুলো কিন্তু আমার ভালোভাবে পরিষ্কার করা শেষ। এখন আমরা এর সাথে আমাদের যাবতীয় মশলাগুলো অ্যাড করে নিব। পাত্রের মধ্যে কিছু মশলা আমি আগে অ্যাড করেছিলাম, এর মধ্যে রয়েছে পেঁয়াজ, পেঁয়াজের সাথে রয়েছে কাঁচামরিচ পেস্ট, আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট। মশলাগুলো অ্যাড করার পর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি অ্যাড করার পর আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচের পর আমি অ্যাড করলাম পরিমাণ মতো ঘি। দেন মিক্স করা মশলাগুলো ভালোভাবে খুলতে দিয়ে নেড়ে আমরা ঢেকে দেব। এখানে যে ইলিশ মাছগুলো দেখা যাচ্ছে এগুলো আমি আগে থেকে কেটে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমরা যখন দেখব আমাদের খিচুড়িটি প্রায় অর্ধেক হয়ে গেছে, তখন ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে আমরা উপর উপরে দিয়ে দেব যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায়। সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন দেখব আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গেছে তখন আমরা কিছু শক্ত বা ভারী জিনিস দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রাখবো। সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খিচুড়িটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো এবং আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তা ট্রাই করে জানাবেন। এবং আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই।